মাহমুদুল হাসান লিখেছেন, পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করেছে সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? ভাই মাহমুদুল হাসান, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই আনন্দের বিষয় যে পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প বাদ যাওয়ার সুপারিশ করেছেন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এই তো পূর্বে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে, যে কমিটির আহ্বায়ক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর আব্দুর রশিদ স্যার ছিলেন এটার আহ্বায়ক, সেই সাথে ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি, যিনি ইসলামী ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, গভর্নর হিসেবে রয়েছেন, তিনিও আছেন, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। ঢাকা আলিয়ার প্রিন্সিপাল তিনি আছেন, আমি যদি ভুল না করে থাকি, আরও বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন। তো শরীফার গল্প, এটা আমাদের পাঠ্যপুস্তকে দেয়া হয়েছে হিজড়ার খোলসে, ট্রান্সজেন্ডার গল্পটার পুরোটাই হলো ট্রান্সজেন্ডার, অর্থাৎ ট্রান্সজেন্ডার হতে পারে ছেলে মেয়েদেরকে তাদের লিঙ্গ পরিবর্তনের জন্য এক ধরনের উৎসাহ দিয়ে তাদেরকে এটাতে উদ্বুদ্ধ করার জন্য এই গল্প যুক্ত করা হয়েছে। অতএব সন্দেহাতীতভাবে এই গল্প এবং এই গল্পের মূল উদ্দেশ্যই হল যে ট্রান্সজেন্ডারের উপরে ভর করে বা এই শব্দের মাইন্ড প্যাচের মধ্য দিয়ে সমকামিতাকে প্রমাণ করা। দিনের আলো মতো পরিষ্কার, পুরো গল্পটা পড়লে আমাদের কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এই গল্পটার গত বছরের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন আর এই বছরের প্যাটার্ন একই, শুধুমাত্র সামান্য চেঞ্জ করা হয়েছে। এবং এই জিনিসটি যে আসলে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের কথা বলা হচ্ছে, আসলে এটা যে সেটা নয়, সেটা বুঝবার জন্য খুব পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, খুব সহজে সাদা চোখে সেটি বোঝা যায়। এটা নিয়ে আমরা এর আগে বহুবার কথা বলেছি। তো বাচ্চাদের মধ্যে সমকামিতাকে পুশ করবার জন্য বন্ধু সোশ্যাল এবং তাদের পেছনে থাকা গডফাদার বিভিন্ন এনজিও, বড় এনজিওগুলো তারা কাজ করছে। তো এরকম পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট মহলকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে যারা ঘোলাপাড়িতে মাস স্বীকার করার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ বিশেষজ্ঞ কমিটি তারা সুপারিশ করেছেন সেই গল্পকে বাদ দেওয়ার, এর মাধ্যমে তাদের সে চক্রান্ত নস্যাৎ হলো। তবে স্বাস্থ্য সুরক্ষা বই এখনও অনেক বিষয় আছে যে নিরাপদ স্পর্শের নামে যা বলা হচ্ছে সেটা হলো জেনা এবং ব্যভিচার এবং অসামাজিক কার্যকলাপ, আমাদের সন্তানদেরকে ধ্বংস করার নামান্তর। ইতিমধ্যে আমরা দেখেছি ইংল্যান্ডের একজন মন্ত্রী শিশুদেরকে যৌন শিক্ষা দেওয়ার বিরোধিতা করেছেন, এবং এটি আমাদের সমাজকে, পরিবারকে ধ্বংস করে দেয়, তাদের সহজাত লজ্জাকে নষ্ট করে দেয়। এই জিনিসটা তারা বুঝেছেন অনেক পরে এসে। আমরা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জায়গায় আছি, পারিবারিকভাবে, সামাজিকভাবে। আমাদেরকে ধ্বংস করবার জন্য যারা চক্রান্ত করছে, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, সংশ্লিষ্ট মহলকে সচেতন হতে হবে, আরও সতর্ক হতে হবে। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আরও যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে সেগুলো বাদ দিতে হবে, এবং যেটুকু হয়েছে তার জন্য অবশ্যই আমরা সাধুবাদ জানাই সংশ্লিষ্ট মহলকে। আল্লাহ তালা তাদেরকে এটি বাস্তবায়ন করার তৌফিক দান করুন, এটি অত্যন্ত আনন্দের একটি সংবাদ। আমরা যে কোনো অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে, যৌক্তিকভাবে আমাদের যার যার মতামতগুলো তুলে ধরবো একযোগে, যাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অন্যায় অনাচারকারী এবং কুচক্রী মহল, যারা বাহির থেকে কোটি কোটি বরং মিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড যারা পেয়ে থাকেন, তারা সেগুলো পেয়ে আমাদের সমাজকে নষ্টামির পথে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।